এই ডামাডোলের মধ্য মিস্টার কিমজং উন্তো মিস্টার জো বাইডেনের ঘুম হারাম করে দিল একের পর এক হোসাং সিরিজের যে সকল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো তারা পরীক্ষা চালাচ্ছে এর প্রত্যেকটি আমেরিকার কেন্দ্রস্থলে বা আমেরিকার ভূমিতে আঘাত আনতে সক্ষম মাল্টিপল ওয়ারহেড সহ বন্ধুরা বুঝতে পারছেন কি কাহিনী তিনি ঘটাচ্ছেন আমেরিকা সারা বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ আমেরিকার শত্রু দেশগুলোকে তারা বিভিন্নভাবে আক্রমণ করে থাকে অনেক সময় অর্থনৈতিকভাবে অনেক সময় কূটনৈতিকভাবে গোয়েন্দা অধিদপ্তরের মাধ্যমে এবং সরাসরি আক্রমণ তো রয়েছেই কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে একটি দেশের সাথে যেন কোনোভাবেই পেরে উঠছে না আমেরিকা সেই দেশটির নাম কি আপনাদের যদি বলতে বলা হয় আপনাদের মনস্পটে যে দেশটি ভেসে ওঠে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই গেস করেছেন সেই কিম জং উনের দেশ উত্তর কোরিয়া সেই উনিশশো সালে যখন দুই দেশের মধ্যে অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয় তারপর থেকে দেশ দুটি আলাদা হয়ে যায় সোভিয়েত এবং মার্কিন বলয়ে বলেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত এবং মার্কিন বলয়ে যে দেশগুলো আলাদা হয় এই দেশগুলোর মধ্যে ভিয়েতনাম এবং জার্মানি একত্রিত হয়ে গেলেও বন্ধুরা এই কোরিয়ার পক্ষে অর্থাৎ দুই কোরিয়ার পক্ষে এখনো পর্যন্ত একত্রীকরণ বা পুনর্মিলনের কোনো সম্ভাবনা হয়নি এর জন্য দায়কে এই দায়ীর ব্যাপারটি অবশ্য আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে বিশ্লেষণ করব না আমাদের আজকের বিশ্লেষণের বিষয় হল উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিং জং উনের একের পর এক যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সেটি এবং তার প্রভাব নিয়ে এটি কি কোরিয়া পেন্সুলায় আরেকটি যুদ্ধের আগমন বার্তা দিতে যাচ্ছে বৌদ্ধা মিস্টার কিম জং উন কোরিয়া পেন্সুলাতে প্রতিনিয়ত আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার মিলিত আগ্রাসনকে মোকাবেলা করার জন্য প্রতিনিয়ত যে ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছেন আমেরিকার হুমকি মোকাবেলায় সেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া কি হতে পারে বর্তমানে রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান এই চতুর্থ মিলে মূলত আমেরিকাকে নাকানি চোবানি খাওয়াচ্ছে এবং আমেরিকা কোনটা রেখে কোনটা সামাল দেবে সেটি তারা বুঝতে পারছে না তারা কি মধ্যপ্রাচ্য সামাল দিবে তারা কি সাউথ কোরিয়া বা জাপান উপদ্বীপ সামাল দিবে তারা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ সামাল দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে উত্তর কোরিয়া সরাসরি রাশিয়াকে সমর্থন দিয়েছে এবং ধারণা করা হয় উত্তর কোরিয়ার তরফ থেকে মিস্টার ভ্লাদিমির পুতিন বিভিন্ন ধরনের অ্যামিনেশন বা সামরিক সহযোগিতা পেয়েছেন তবে সামরিক বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ব্যাপার হল উত্তর কোরিয়ার সামরিক সমরাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পিছনে মূলত মিস্টার ভ্লাদিমির পুতিনের উস্কানি রয়েছে আমেরিকা ব্যাপারটি তেমনই মনে করে আমেরিকাকে এই সেক্টরে চাপে রাখার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিনের উস্কানির মাধ্যমে মিস্টার কিম জং উন প্রতিনিয়ত আমেরিকায় আঘাত আনতে সক্ষম এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে মূলত আমেরিকা এবং তার মিত্রদের চাপে রাখতে চায় কিন্তু সেই চাপের ব্যাপারটি এখন এমন পর্যায়ে চলে গেছে যে কোনো সময় সেটি উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি যুদ্ধের রূপ নিতে পারে বন্ধুরা বর্তমান ইরান ইসরায়েল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তাইওয়ান এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো চলছেই এই চারটি যুদ্ধ যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে এবং এই প্রত্যেকটি ফ্রন্টে অপোনেন্ট হচ্ছে আমেরিকা সুতরাং আমেরিকা যদি একসাথে এই চারটি ফ্রন্টে জড়িয়ে পড়ে তাহলে আমেরিকার জয় কি সুনিশ্চিত হবে শুধুমাত্র এক আফগানিস্তানের সাথেই তো তারা পারেনি ইরাক থেকে তারা শেষ পর্যন্ত চলে গিয়েছে লিবিয়া সিরিয়া থেকে যেতে বাধ্য হয়েছে আর আফগানিস্তান থেকে অনেক অপমানজনক বিদায় ঘটেছে আমেরিকার অর্থাৎ রাদের আধারে তারা এখান থেকে পালিয়েছে যাই হোক বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মিস্টার কিম জং উন প্রতিনিয়ত যে ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে সেটি রাশিয়ার উস্কানিত হোক বা চীনের উস্কানিত হোক সেটি যে আমেরিকার জন্য এক মারাত্মক প্রতিক্রিয়া বা প্রভাব সৃষ্টি করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর বড় ধরনের একটি সমস্যা হচ্ছে প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই সার্বভৌম সীমানা লঙ্ঘনের ব্যাপারটি ঘটছে বন্ধুরা এই সকল ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট উচ্চতায় উঠে একটি নির্দিষ্ট সময় চলে জাপান সাগরে গিয়ে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন অথবা তাদের সমুদ্র সীমার ভিতরে পড়ছে এটি সরাসরি জাপানের সার্বভৌম নিরাপত্তার লঙ্ঘন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী উত্তর কোরিয়া এটি করতে পারে না কিন্তু মিস্টার কিম জং উনের খ্যাপাটে চরিত্রের কারণে তিনি এই সকল আন্তর্জাতিক নিয়ম বা জাতিসংঘের প্যাটার্নগুলোর ধার ধারেন না তিনি সরাসরি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারেন এবং তার প্রত্যেকটি গিয়ে পড়ে জাপান সাগরে বন্ধুরা এবারের প্রেক্ষাপটটি যেমন হয়েছে হোসাং ফিফটিন হোসাং সিক্সটিন হোসাং সেভেন্টিন এবং সর্বশেষ হোসাং এইটিন ধরনের এই আন্তঃমহাদেশীয় মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল কিম জং উনের দেশ বন্ধুরা এই একই ক্ষেপণাস্ত্রের আরেকটি পরীক্ষা তারা গত সপ্তাহে চালিয়েছে পরপর একই ধরনের দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মানে কি। ব্যাপারটি একটু ক্লিয়ার করে আপনাদের সামনে বলবো এই হোসাং সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো মূলত ১২ থেকে চোদ্দ হাজার কিলোমিটার দূরবর্তী যে কোনো স্থাপনায় আঘাত আনতে সক্ষম অর্থাৎ এর মাধ্যমে তারা পৃথিবীর যে কোনো স্থাপনায় আঘাতের সক্ষমতা অর্জন করল বন্ধুরা দুইটি পদ্ধতিতে বা দুইটি ধাপে এই পরীক্ষা চালানোর অন্যতম কারণ হল উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে প্রথম ব্যবহৃত তাদের কঠিন জ্বালানির পারফরমেন্স প্রথম ধাপে তারা কঠিন জ্বালানির এই পারফরমেন্সটি পর্যবেক্ষণ করেছে এবং এর উড্ডয়নকালীন সময়ে তারা কি ধরনের রেসপন্স করে বা উড্ডয়নকালীন সময়ে কোনো সমস্যা সৃষ্টি করে কি না প্রথম যে পরীক্ষাটি ছিল উত্তর কোরিয়ার ভাষায় সেটি সফলভাবে উতরে গেছে আর দ্বিতীয় পরীক্ষাটির ব্যাপারে উত্তর কোরিয়ার তরফ থেকে যেটি জানানো হয়েছে তা হচ্ছে এর রাস্তা অতিক্রম করার সক্ষমতা অর্থাৎ কত দূরত্ব পর্যন্ত এবং কত সময়ের মধ্যে এই হোসাং এইটিন ক্ষেপণাস্ত্রটি সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এবং তাদের যে ধারণা সেই লক্ষ্যবস্তু পর্যন্ত সে পৌঁছাতে সক্ষম কিনা আপনারা জানেন উত্তর কোরিয়ার মূল টার্গেটগুলোই থাকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার আমেরিকার ভূখণ্ড এবং তারা সেখানে গণিত বিজ্ঞান এগুলো করে টোড়ে শেষ বের বেরো করার চেষ্টা করে তাদের এই ক্ষেপণাস্ত্র শেষ পর্যন্ত আমেরিকার ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম কিনা আর এই জন্যই এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষাকালে সরাসরি উপস্থিত ছিলেন সে দেশের রাষ্ট্রপ্রধান কিম জং উন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর তিনি সম্ভবত হাস্যোজ্জ্বলভাবেই তার অভিব্যক্তি ব্যক্ত করেন এবং সম্ভবত তিনি আরও বলেছেন আমেরিকা যদি তাদের উস্কানি অব্যাহত রাখে উত্তর কোরিয়া তার পারমাণবিক সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি করে যাবে এবং আমেরিকার প্রতিক্রিয়া অনুযায়ী সম্ভবত তারা এখানে তাদের প্রতিক্রিয়া জানাবে বন্ধুরা উত্তর কোরিয়ার তরফ থেকে জানানো হয়েছে আমেরিকার সার্ভেলেন্স ড্রোনগুলো তাদের দেশে নজরদারি করছে আমেরিকার এই সার্ভিলেন্স ড্রোনগুলোর নজরদারি যদি উত্তর কোরিয়ার উপর অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে উত্তর কোরিয়া এই সার্ভিলেন্স ড্রোনগুলোকে গুলি করে নামাবে বন্ধুরা এমন হুমকির পর সম্ভবত বিমান পরিচালনা বা ড্রোন পরিচালনার ক্ষেত্রে অবশ্যই সাবধান হবে আমেরিকা কারণ আমেরিকার ড্রোনগুলো এখন প্রতি ক্ষেত্রে হুমকির সম্মুখীন হচ্ছে আপনাদের যদি একটা একটা করে উদাহরণ দেই বুঝতে পারবেন কৃষ্ণ সাগরের বুকে একটি কেতো তলিয়ে দিয়েছে রাশিয়া বন্ধুরা সাউথ চ্যানা সেখানে প্রতিনিয়ত চাইনিজ যুদ্ধ বিমানগুলো আমেরিকার ড্রোন থেকে শুরু করে তাদের সার্ভিলেন্স বা পরিবহন বিমানগুলোকে ধাওয়া দেয় এই ধাওয়া খাওয়ার একটা অভ্যাসে পরিণত হয়েছে মূলত সাউথ চ্যানা এর উপরে আমেরিকার যুদ্ধ বিমানগুলোর সুতরাং একটা ব্যাপার আপনি নিশ্চিত থাকতে পারেন এখন প্রতি অবস্থান থেকে তারা কাউন্টার পাচ্ছে সিরিয়ার আকাশে তিনটি এম কিউ নাইন পার্কে রাশিয়ার তিনটি সুখই সু টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান একেবারে না করে ছাড়ে এবং এক পর্যায়ে এই এম কিউ নাইন ডিপারগুলো পালিয়ে প্রাণে বাঁচতে বাধ্য হয় সুতরাং প্রত্যেকটি অবস্থানে আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং আমেরিকা শেষ পর্যন্ত সেখান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ধোরা বলছিলাম কোরিও পেনুসুলার কথা মূলত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে ওঠে স্কাট ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্রগুলোকে রিভার্সের মাধ্যমে ইরাক এবং উত্তর কোরিয়া শুরু করে তাদের ক্ষেপণাস্ত্র ভিত্তিক কর্মসূচি উত্তর কোরিয়া সেখান থেকে আজকে এই অবস্থায় চলে এসেছে মূলত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এত দূরে বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হল তাদের নিরন্তর গবেষণা ধারণা করা হয় ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো উত্তর কোরিয়ার সহায়তায় এতটা গতি পেয়েছে বা বেগ পেয়েছে যেটি ভবিষ্যতে ইসরায়েল এবং আমেরিকার জন্য মারাত্মক এক প্রভাব সৃষ্টি করতে পারে বন্ধুরা উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা চালিয়েছে সেটি হোসাং সেভেন্টিন নামে পরিচিত এটি কমপক্ষে এক ঘন্টার মতো উড্ডয়নের পর জাপান সাগরে গিয়ে পতিত হয় এবং তারা নিশ্চিত হতে পেরেছে এখানে কমপক্ষে দেড় টনের মতো ওয়ারহেড হেড বহন করে নিয়ে যেতে সক্ষম হবে এবং এখানে মাল্টিপল অরহেড বহন করা বা ইনস্টল করা সম্ভব অর্থাৎ বারো থেকে চোদ্দ হাজার কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র খুব ভালোভাবে আঘাত হানতে সক্ষম যেটি আমেরিকাকে ধরাশায়ী করার জন্য অন্যতম একটি ক্ষেপণাস্ত্র হিসেবে উত্তর কোরিয়ার তুনের অন্যতম ক্ষেপণাস্ত্র হতে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এর বাইরে সাউথ কোরিয়া এবং জাপানের জন্য এক চূড়ান্ত সতর্ক সংকেত হতে যাচ্ছে এটি কারণ উত্তর কোরিয়া থেকে যদি যুদ্ধ শুরু হয় বা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপানের মধ্যে যুদ্ধ শুরু হয় প্রথম আঘাতটি এসব দেশেই আসবে যেখানে আমেরিকার সৈন্যরা মোতায়েন রয়েছে তাই একটি নতুন যুদ্ধ শুরু করার পূর্বে সতর্ক হওয়া উচিত কারণ উত্তর কোরিয়ার মতো দেশের হাতে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অর্হেট রয়েছে সেটিকে যদি আমেরিকা অন্যভাবে দেখে তাহলে তারা মারাত্মক ভুল করবে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এটি কি একটি আরেকটি চমকপ্রদ চাপ সৃষ্টি করছে আমেরিকার উপরে ভবিষ্যতে কি আমেরিকা এই চাপ সামাল দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে রাশিয়া ইউক্রেনে তারা বিপদে রয়েছে আফগানিস্তানে বিপদে ছিল এবং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে তারা চরম বিপদে পড়েছে ভবিষ্যতে তারা কি অবস্থা ঘটায় সেটি হলো দেখার বিষয় এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দেবেন আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ইউটিউবের মাধ্যমে আমাদের দেখতে চান মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ